এক ওভারে 7 ছক্কায় 48 রান। কাবুল প্রিমিয়ার লিগে এটা কি হলো? এক ওভারে ব্যাটসম্যান মারলেন মোট 7টি ছক্কা, মাত্র 2 রানের জন্য 50 করতে পারলেন না ব্যাটসম্যান। এক ওভারে 48 রান নিলেন সিদ্দিকুল্লাহ অটল। ম্যাচের 18তম ওভারে তখন বড় রানের জন্য লড়াই করছিলেন শাহিন হান্টাররা, সেই সময়ে বল করতে আসেন আমির জাজাই। 19তম ওভারের পর এক ক্লাসে 200 রান টপকে গিয়েছিল শাহিন হান্টার। আর হবে নাই বা কেন, এই ওভারেই সিদ্দিকুল্লাহ এক ওভারে 48 রান করে ফেলেছিলেন। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? জিডি স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস অন। ঘটনাটি ঘটেছে শাহিন হান্টারস বনাম ডিফেন্ডার্স ম্যাচে। হান্টারসের ইনিংসের 19তম ওভারে বল করতে আসেন স্পিনার আমির জাজাই। এই ওভারের প্রথম বলটি নো করে বসেন আমির, তবে সেই নো বলে ছক্কা হাঁকান অটল। তবে এটা তো ভাবে শুরু ছিল, এরপরের ফ্রি হিটে বড় ওয়াইড করেন আমির, যা উইকেট রক্ষকও ধরতে পারেনি, ফলে এটি থেকে 5টি রান পেয়ে যায় শাহিন হান্টার। তখন ওভারের 6টি বল বাকি রয়েছে। তাহলে প্রথমে নো বল এবং পরে ওয়াইড হলে বাকি রইল কটি বল? 6টি। তাহলে কি পরের 6টি বলে 6টি ছক্কা মারেন অটল? হ্যাঁ, তিনি তাই করেছেন, ফলে এক ওভারে ওঠে 48 রান। কাবুল প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি একটি অনন্য নজির। এর আগে কখনো এমনটা কেউ করেছে কিনা তা কারোর জানা নেই। তবে শুধু কাবুল প্রিমিয়ার লিগ কেন, অন্য কোনো ক্রিকেটের মঞ্চে এমনটা হয়েছে কিনা তা ইতিহাসের বই দেখে জানতে হবে। এদিন এক ওভারে 48 রান দেওয়ার পরে হতাশায় ডুবে যান আবাসিন ডিফেন্ডারদের বোলার আমির জাজাই, কারণ তার এই ওভার থেকেই যে ম্যাচের রং বদলে যায়। স্কোরবোর্ডে 6 উইকেট হারিয়ে 213 রান তোলেন শাহিন হান্টার। প্রায় 10.65 স্ট্রাইক রেটে রান তোলে হান্টাররা। এর জবাবে 121 রানই গুটিয়ে যায় আবাসিন ডিফেন্ডার, ফলে 92 রানে ম্যাচ হারতে হয় তাদের। প্রিমিয়ার লিগে যে ইনিংস তিনি খেলেছেন তারপরে হয়তো আফগানিস্তানের জাতীয় দলের দরজা আরো খুলে গেল অটলের জন্য। 56 বলে অপরাজিত 118 রানের ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচের 18 ওভার পর্যন্ত সবকিছুই আবাসিনদের হাতের মধ্যেই ছিল। তখনও শাহিন হান্টাররা 6 উইকেটে 158 রান তুলেছিল। সকলেই আশা করেছিল যে হান্টাররা হয়তো 175 বা 180 রান করতে পারবেন, কিন্তু এক ওভারেই রান বেড়ে যায় 6 উইকেটে 213 রান। দেখলেন জানলেন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, ফলো লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদেরও জানান। আবার দেখা হবে, টিল দেন, বাই বাই।